গুড মর্নিং এভরিওয়ান, এখন 6:30 মতন বাজে। রাতে সেইভাবে ঘুম হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিল ঘুম আসতে। ঘুমাতে ঘুমাতে খুব কাশি হচ্ছিল, মেয়েটাও ঘুমাতে চাইছিল না ওর জন্য। তো উঠেছি 5:30, মানে ঘুম ভেঙে গেছে আর কি। তো তারপর থেকে মানে যা হয়, ফার্স্ট টাইম কোথাও একটা গেলে একটা এক্সাইটমেন্টে ঘুম আসে না, আমারও ঠিক সেটাই হয়েছে। দিয়ে যাই হোক, এখন রেডি তো হয়ে গেছি, একটু পরেই বেরোবো রিঙ্কিকে ফোন করলে। কিন্তু নিজের এই পরিবর্তনটা না ঠিক মেনে নিতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠে কোথাও যেতে পারি না, অথচ ইয়োগা করতে যাচ্ছি, রূপচর্চা না তো আবার শরীর চর্চা, এটা ভাবা যাচ্ছে না। যাক ভালো, কারণ 10টায় ওঠার মেয়ে তো, বিয়ের আগে কলেজ লাইফে 10টা 11টায় ঘুম থেকে উঠতাম, বিয়ের পরও তাই। ওকে ঠিক রান্না বান্নাটা টাইমে করে দিতাম ঠিকই, বাট উঠতাম। ইনফ্যাক্ট এখনও 8:30টাতে ঘুম থেকে উঠি, আর না হলে 9:30 9:30 এরকম করি। তো আর ছুটির দিনে তো 10টা, তো এত সকালে একটু ইয়োগা করতে যাচ্ছি। তো যাই হোক, ভালো কথা, যাওয়াটা যেন সার্থক হয়, যেতে যেন পারি। কারণ ইয়োগা করলে না শরীর সত্যি খুব ভালো থাকে, আর আমি কতদিন করে খুব ভালো রেজাল্টও পেয়েছি, তো ওর জন্যই আরও যাচ্ছি। যাই হোক, আজকে সুন্দর ফ্রেশ মর্নিং, সকালে উঠে বেশ ভালো লাগছে। কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই ঘুম থেকে উঠছে, কাজকর্ম করছে, মানে বেশ ভালো লাগছে। এখন 7:00, স্টুলটা গায়ে দিয়ে নিয়েছি আর শুয়েটা পরিনি, কারণ আস্তে আস্তে 8:30 কি 8টা বাজবে জানি না, তো গরম করবে। তো স্টুলটাই নিয়ে নিয়েছি, চলো। রিঙ্কিদি স্মল ক্লাবের ওখানে দাঁড়িয়ে আছে, আমি তো চিনি না, তো আজকে ফার্স্ট রিঙ্কিদির সাথে যাবো। রিঙ্কিদি যথারীতি দৌড়াচ্ছে, দেরিটা হলো কেন? এই যে রিঙ্কিদির মেয়ে, গুড মর্নিং। ইয়োগা করবি তো? রক্তিম ক্লাবে এই জাদু, সকালে উঠে আমার একটা 10 মিনিটের মর্নিং ওয়াক হয়ে যাবে, তারপর ইয়োগা। বাবা আমাকে আর দেখাই যাবে না। এই যে চলে এসছি এইখানে, এই ভেতরে আবার যোগা করা সমস্ত কাকিমারা, তোমাদের সঙ্গে আজকে থেকে নতুন শুরু হলো সব কাকিমাদের সাথে। সবাই খুব অ্যাক্টিভ, সবাই কেমন আছো? সবাই আছি, ব্যায়াম করে খুব ভালো আছি। আজকে যোগা এখানে আসছি আমি, 10 বছর হয়ে গেছে। বাপসি দি আমাদের হেড টিচার, রথে দেখা হয়েছিল তাই না বলো? তোমাকে মনে আছে, তোমাকেও মনে হয় মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এখন 8:10 বাজে, আমাদের যোগা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো টাইম, এবার বাড়ি যাব। সামনেই আছে, বুঝতেই পারিনি লাইটটা খারাপ হয়ে গেছে। মতন বাজে, এবার ফ্রেশ হবো, মেয়ের খাবার টাবার করবো, তুলবো, রেডি করে স্কুলের জন্য নিয়ে যাব। বাকি এখানে একটা জিনিস কি, অনেকে শেখেন, বয়স্ক মানুষরা শেখেন, কিন্তু সবাই খুব অ্যাক্টিভ। বয়স্ক বলে যে ম্যাচ করবে না সেটা না, কাকিমারা বলছিল অ্যাকচুয়ালি সেটা ব্যাপারে একদমই না। ওনারা সত্যি খুব ভালো, হেসে খেলে গল্প করতে করতে ইয়োগা করেন, কিন্তু করেন খুব অ্যাক্টিভ। আর সবচেয়ে বড় কথা আমাদের ম্যাডাম রিঙ্কিদি খুবই অ্যাক্টিভ, একটু ফাঁকি মারার কোনো জায়গায় নেই। খুব ভালো, খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। এবার থেকে সকালেই যাব, কোনো অসুবিধা নেই। এখন তো গরমকাল পড়ে যাচ্ছে না, বাট 7টা না, আজ লেট হয়ে গেছিলো, বাট সবাই 6:30 চলে এসছে, সো 6:30 যেতে হবে। আমার জগিংটা হলো না, নেক্সট ডে 6:30 যাব। এই যে আমার চা, মায়ের বিস্কুট, আর এই যে পাউরুটি নিয়েছি একটা, এই যে ফ্রেশ হয়ে খাচ্ছে। গুড মর্নিং মা, গুড মর্নিং। ঘুম থেকে উঠে থামু খাওয়াচ্ছে, দেখেছিস? নাও রেডি হয়ে গেছি, ওরও খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে, এবার যাবো। এই যে এখানে নিয়েছি মেয়ের অত্যাচারে, চলো। আর আমার ব্যাগ, থামুকে টাটা করে দাও, চলো। লিফটের লাইটটা কেটে গেছে, দাঁড়াও দাঁড়াও, লাগাতে দাও, তারপর বন্ধ করো। হ্যাঁ, লিফটের লাইটটা কেটে গেছে, দাও। পুরো ডট টাইমে ঢুকবো,
এখন 9:30 বাজে, 9:45 ঢুকে যাবো। আমি যা লেটে বেরোই দেখা হয় না, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, ভাবছিলাম আমি অপ্রিকোর সাথে দেখা হবে, তাই হয়েছে। ওই যে অপ্রিকো, গুড মর্নিং, দেখছি আমরা। হ্যাঁ দীপা লেট, এটা কি করে হতে পারে? হ্যাঁ শুধু আমরা তো সেটা আমরা ভাবছি তুমি এসে স্কুল খোলো, ঝাড়টা দাও, ঢোকাও, আজকে তুমি লেট। গুড মর্নিং তানভি, গুড মর্নিং বলে দেখো তোমার। খুবসুরত লাগ রা হ্যাঁ, বহুত খুবসুরত। কহাঁ কহাঁ যাওগি? লড়কা দেখুঙ্গি। বাকি দীপা চলে গেছে, পূজা হয়তো আসবে, একটু গল্প করে বাড়ি যাবে। গল্প এবার যাচ্ছি বাড়ি, চলো। সকালের ব্রেকফাস্ট মায়ের দুধ মুড়ি, আমাদের দুধ কর্নফ্লেক্স আমার, আর এখানে রান্না বসিয়েছি, এখন হচ্ছে ডাল, ওখানে একটা হয়েছে, আর এখানে অবশ্য কাটছি, পরে হবে। চলো মাকে দিয়ে আসি, আর মনে হয় মাসি এসছে। মা ধরো এখানে দাঁড়ে, 5 বাজে, সান্ধান হয়ে গেছে, এবার যাবো নানাইকে আনতে, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। কাজ হয়ে গেছে, সব রেডি, এই যে এখানে সব রান্নাও হয়ে গেছে, সব রয়েছে, এই যে এখানে বই পড়ছে, স্নান হয়ে গেছে মায়েরও। চলো অলোকে, ঠিক আছে। এখানে ম্যাডামের দুটো মৌসুমি লেবুর জুস আছে, এটা করে গিয়েছিলাম, খাওয়াবো, লেবুগুলো বেশ ভালো। এবার ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বাসনগুলো তুলবো, বাকি কালকে যেটা দিলাম আজকে উঠে যাচ্ছে, আমার মনে হয় হোয়াইট সিমেন্টই ভালো না। এই যে ম্যাডাম এসে ঠাম্মার সাথে খেলা করছেন। এই যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম আজকে, হয়ে গেছে, এগুলোকে আর মেলে দেব। বাবা হয়ে গেছে, 4 চাদর আছে, আমি জানিই না, এখানে এখনো 2 রইলো, সব দিলাম না, কারণ ওয়াশিং মেশিনে তো শুকিয়ে যাবে, রাতে দিয়ে দেবো এই 2, আর এই যে সব বাইরে সব ভর্তি। বাবা রে, 1:15 বাঁচতে চাই, মেয়েটাকে এবার স্নান করাবো, মাজাটা জাস্ট ধরে গেছে, এত যন্ত্রণা করছে। সেই 6 উঠেছি, ভাবলাম অনেক সময় সব কাজ হয়ে যাবে, ভিডিও এডিটিং হয়ে যাবে, একটু রেস্ট নেবো মেয়েকে, কাজের আর শেষ নেই, কাজের আর শেষ নেই, 1:15 বাজে, আমি বসিয়ে নিয়েছি 6, ওটার পর থেকে মেশিন চলছে। শুধু মাঝে 10 অর্পিতা ফোন করলো, তখনই জাস্ট খাটে বসে কথা হলো 13 তাও, আর না এখন ভাতটা নামাবো, মেয়েকে স্নান করাবো, তারপর ওখানে দেবো, বড় লেবার, 1.5 কাজ। এই যে সব ভাত এখানে বেড়ে নিয়েছি, 1:15 বাজে, আর আজকে ভাত উঠছে, বেগুন ভাজা, কলমি শাক, ডাল, এটা ডাটা বড়ি এ দিয়ে ঝোল, আর এখানে আমাদেরও সেম, শুধু আছে হচ্ছে মাংস। এটা ফিনিশ করো, তারপর বাদাম খাবে, ঠিক আছে? মনে থাকে যেন মা মুড়ি আর বাদাম, না না এই তো এই তো এই তো ওর বাদাম আছে, না ওর আছে বাদাম, এই তো গরম তো। ওরা গেল একটুখানি জেঠিমার ঘরে গল্প করতে, বাকি আমি এখনো চা খাইনি, খাবো, সবজি কাটতে বসেছি, কেটে নিই তারপর খাবো। এই যে এখানে সব নিয়ে বসেছি, বেশি নেই অল্প আছে, চলো কেটে নিই, আপাতত নিম পাতা পাচ্ছি। এখানে আমার গরম চা 1 কাপ, আর এখানে এই যে কালকের সবজি কেটে রেখে দিয়েছি, বাট বাজারে যেতে হবে, একটুখানি পাঁচ তরকারি করবো, তো বেগুনটার একটু আনতে হবে, অভাব পড়ে গেছে, আর ঝিঙে আনতে হবে, দেখি যাই, গেলে অনেক কিছুই নিয়ে আসবো। মাম্মামের একটা বড় কাজ করে দিলাম, এখানে ওর সমস্ত এবার গরমে পড়া জামাগুলো এক জায়গায় রাখলাম, আর এই যে এখানে সব শীতের গুলো তুলে দিলাম, ওটা কাঁচা হয়ে গেছে, ওটাও তুলে দেবো। আমার ভাত আর তার সাথে মাংস আর কাঁচা দুধ রুটি, মেয়েরও তাই, ডিনার হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা যে গামলায় খাচ্ছে, অ্যাকচুয়ালি মা দুধ রুটি খাচ্ছে, বোন মধ্যে ভিজিয়ে দিয়েছি দুধের গামলায়, মেয়েও দুধ রুটি খেয়েছে, আর আমি ভাতের একটু জল দিয়ে নিয়েছি। এখানে আর একজন হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, শুবি না তো? বাকি আজকের এই সুন্দর ব্লগটি এখানেই শেষ করছি, ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে কাল, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।